দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে এখন চলছে প্রক্রিয়াজাতকরণ গেল বছর ভালো মানের যে চামড়া বিক্রি হয়েছিল দুই হাজার টাকা সেই চামড়ার দাম এবার এক হাজারের নিচে এক লাখ টাকার চামড়া পঞ্চাশ হাজার আর পঞ্চাশ হাজার টাকার চামড়া পঁচিশ হাজার বিক্রি করতে হচ্ছে মৌসুমি ব্যবসায়ীদের চামড়া টাকা বিক্রি করছে এর আগের এই পঁচিশ হাজার টাকায় লস খাইলাম দামরা জামিনে চারশো করে বেশি পঞ্চাশটা চামড়া চারশো করে বেশি কিনা হইলো ছয়শো সাড়ে করে পঁচিশ হাজার টাকা লস গাড়ি ভাড়া দিয়া আমার পঞ্চাশ হাজার টাকা লস হবে এক লাখ টাকা এক তিন ভাগের এক পাও আমরা পাই না ও ট্যানারি মালিকদের দাবি চীন বিভিন্ন দেশ থেকে কম দামে চামড়া কিনে নেয় তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন এরা অনেক সময় দেখা গেছে কি এই মালটা কিনাকাটি কেউ রং করছে কেউ ঘলি আটকে এনেছে কেউ মনে করো বিভিন্নভাবে বিভিন্ন বাইদের কাছে এনেছে আসা যাওয়া যে দেড়ের পথা আছে এখানে গিয়ে হয়তো দাম এরফের হয়ে গেছে এই চামড়াটা আমরা গেছে বছর দুই হাজার টাকা দিয়ে কিনতে কিনছি এবার আমরা এই চামড়াটা কিনছি হাই নয়শো বাংলাদেশের কম ছিল এখন বিদেশিরা যদি এই দাম হিসাব করে আমাদেরকে রেট দেয় তাহলে আমরা আরও মরে যাই অবস্থা উত্তরণে এই শিল্পের উন্নয়নে সরকারকে নজরদারি বাড়াতে হবে বলছেন চামড়া শিল্পের ব্যবসায়ীরা মনিটরিং হচ্ছে না এটা এটা ঠিক বলেছেন আমার কারণ বিজনেসটা সেলফ যার যার মতো সে করে তো সেই কারণে হয়তো মনিটরিং হচ্ছে না কিন্তু আমরা চেষ্টা করেছি বাজারটা স্থিতিশীল রাখার এবং ঠিক রাখা সাভারে স্থানান্তরিত চামড়া শিল্পনগরীর উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা শাকের আদান চ্যানেল আই ঢাকা